एवरीवन वेलकम बैक टू माय चैनल सनशाइन्स कॉर्नर। এখন দুপুর, তো এখন আমরা লাঞ্চ করব। লাঞ্চের সময় হয়ে গেছে। সকালে ব্রেকফাস্টে করেছিলাম ডিম টোস্ট, ও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। যথারীতি আমি সেরকম ল্যাব খেয়ে খেয়ে কাজকর্ম করেছি। তো আজকে দুপুরে রান্না করেছি হচ্ছে ইলিশ মাছের সর্ষে ইলিশ, আর করব হচ্ছে কুমড়ো ফুলের বড়া। এখন আমি মানে রান্নাঘরে এসেছি কুমড়ো ফুলের বড়াটাই করতে। তো এই হচ্ছে আমার সর্ষে ইলিশ, আর কুমড়ো ফুলটা তো দেখতেই পাচ্ছ এখানে রাখা আছে, আর এই হচ্ছে ব্যাটারটা আমি গুলে রেখেছি আগেই। তো এগুলো করা হয়ে যাক, আর ফুলের বড়াটাও আমি করে নিই। আর এই সমস্ত রেসিপি কিন্তু পেয়ে যাবে আমার অন্য চ্যানেলে, সেটা তোমরা জানোই। তো তোমরা দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে আমি তার লিংক দিয়ে দেবো, তাও দেখে নিতে পারো। আসলে আমি ছোট রান্না হোক বড় রান্না হোক যেই রান্নাই হোক না কেন, আমার খুব ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে। তো তোমরা তোমাদের যদি ইচ্ছা হয় যে এই রান্নাগুলো দেখার, তাহলে তোমরা ওখানে গিয়ে দেখতে পারো। গ্যাসের সামনে আসলে প্রচুর গরম লাগে। এই দেখো, এই হচ্ছে ফুলের বড়া, কেমন লাগছে দেখতে আর কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর এরকম সুন্দর বড়া খেতে হলে রেসিপি দেখতে হবে অন্য চ্যানেলে গিয়ে, বারবার বলছি। এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে নিই তারপর কথা হবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এখন ঘরে চলে এসেছি একটা সিনেমা দেখতে। মুভি দেখা কমপ্লিট, সন্ধে হয়ে গেছিলো মুভি দেখতে দেখতে, তারপরে সন্ধে দিলাম। আর আজকে মুভি দেখেছি হচ্ছে এ দিল হ্যায় মুশকিল। আগেও দেখেছি বিয়ের আগে, টিভি চলছিল তখন, ওই চলতে ফিরতে যতটা মন দিয়ে দেখাটা দেখিনি, আজকে মন দিয়ে দেখেছি, মোটামুটি ভালো লেগেছে। আর এখন চলে এসেছি চা করতে। চা হচ্ছে, এই হলো চা। আর এদিকে আমি আটা মেখে রেখে দিয়েছি, ওকে টিফিন বানিয়ে দিতে হবে, আর রুটি আর আলু ভাজা করব হয়তো, আলু পেঁয়াজ ডিম একসাথে করে একটা ভাজি টাইপের। তখন চাটা খেয়ে নিই, তারপরে এগুলো করতে হবে। 8:30টার মধ্যে সব কিছু রেডি করে ওকে দিয়ে দিতে হবে, তারপরে ও অফিস চলে যাবে, তারপরে আমি ফ্রি মোটামুটি। দেখা যাক কত তাড়াতাড়ি সব করতে পারি। চাটা আগে খাই, কারণ অলরেডি এখন 7টা বেজে গেছে, আমার হাতে আর 1.5 ঘন্টা টাইম আছে, এর মধ্যে সব কিছু করতে হবে। তো চা একদম রেডি, চা খেয়ে দে আমি চলে এসেছি এখানে রান্নাঘরে, আমি আলু কাটতে। তো আমি বলেইছিলাম যে আলু দিয়ে একটা ভাজি করব, তো তার জন্য আলু কাটছি। আমার এখানে সমস্ত আলু কাটা হয়ে গেছে, তো আলুগুলো ধুয়ে এখন আমি বসিয়ে দেবো রান্নাটা। আমি আগে তেল দিয়ে নিলাম, এবং পেঁয়াজও আমি আগে কেটে নিয়েছি। তো পেঁয়াজ আর আলুটাকে আমি একবারে তেলের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দেওয়া যেতে পারে, আমি কাঁচা লঙ্কা দিলাম না। এগুলোকে আমি ভেজে নেব প্রথমে, আর একটু লবণ দিয়ে নেব। লবণটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর লবণটা দিয়ে নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। তো এখন আমি আটাটাকে আর একটু মাখিয়ে নিই। আটাটা আমার একটু নরম হয়ে গেছিলো মাখা, তো আমি একটু আটা দিয়ে আর একটু ভালো করে শক্ত করে নিচ্ছি। আর আলু পেঁয়াজ ভাজা তো হচ্ছে, আলু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে তখন আমি শেষে ডিমটাকে দিয়ে ফ্রাই করব। ডিমটাকে আগেও ফ্রাই করে নেওয়া যায়, তো আজকে আমি একই সাথে ডিমটাকে ফ্রাই করে নেব। আমার ভাজি কমপ্লিট হয়ে গেছে, এখন আমি রুটিটা করে নেব ঝটপট করে। আর রুটি করতে আসলে প্রচুর গরম লাগে, যেহেতু আগুনের তাপটা একদম ডিরেক্ট স্কিনের ওপর পড়ে। আর আমার তো রোজই মানে প্রত্যেক দিনই দুবেলার চিন্তা যে আজ কী রান্না হবে। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েদের মানে বিবাহিত মেয়েদের এটা একটা বড় সমস্যা যে আজ কী রান্না হবে। আমি যখনই ওকে জিজ্ঞেস করি যে আজ কী রান্না করব,
তো ওর একটাই কথা, যা খুশি করো। ওর কোনো চাহিদা নেই যে এটা রান্না করো আজ, মানে আমি যাই রান্না করবো তাই খেয়ে নেবে। তো আমি কিন্তু রুটি এত ভালো করে করতে পারতাম না, আমি সমস্ত কাজবাজি বিয়ের পরে শিখেছি, রুটি করা থেকে সব কিছু আমি বিয়ের পরে শিখেছি। এত কিছু যে রান্না করি এগুলো আমি পারতাম না। তো বিয়ের পরে শেখা, মানে জাস্ট 1.5 বছর হয়েছে আমার বিয়ের, তো সেখানে রুটি ভালোই ফুলছে, মনে হচ্ছে যে না ভালোই রুটি করতে পারি। তো আমার সমস্ত রুটি না বলতে ওকে যতগুলো দেবো সে কটা আমার রুটি বানানো হয়ে গেছে এই যে। আর আমি যে রুটির সাথে যেটা দেবো ওকে সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে আলু পেঁয়াজ আর ডিম দিয়ে একটা ফ্রাই, এটার নাম কি আমি জানি না, তবে আমি এরকমই বলি আলু ডিম পেঁয়াজ যে একটা কি বলবো ভুজিয়া টাইপের বলা যেতে পারে। তো এখন প্রচণ্ড তো ঘেমে গেছি, ওকে টিফিন টিফিন গুছিয়ে দিই, ও বেরিয়ে যাক অফিসে, তারপরে দেখা যাক কী করা যায়। আর আমার রুটিটা আমি যখন খাবো তখন বানিয়ে খেয়ে নেব। আমার খাবার রেডি হয়ে গেছে, আমি বানিয়ে নিয়েছি আমার রুটি এই যে। তো এখন আমি খাওয়া দাওয়া করে নেব, আর খাওয়া দাওয়া করার আগে আমি ব্লগটাকে শেষ করব। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্টস করো, আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল বাটনটা চাপ দিতে একদম ভুলো না, তাহলে প্রত্যেকটা ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা তাড়াতাড়ি করে দেখতে পারবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।